পূজাথলীত এইবার স্থান পাইছে নাই নির্যাতনের প্রসঙ্গ। হয় সমগ্র দেশজুড়ি তুলপার লগা কলকাতা যে অমানবীয় চিকিৎসক কাণ্ড, সেই কাণ্ডর প্রতিবাদ জানাইছে তেজপুর এখন পূজায়। আর পূজা কমিটির এই চিন্তা এটা সকলে প্রশংসা করেছে, কেন লালমাটি যে সার্বজনীন দুর্গা পূজা কমিটি আছে, তেওঁলোকে প্রতি বছরে একটা নতুন মেসেজ দিয়ার প্রয়াস করে। আর এইবুলি দেখা পোৱা গৈছে, কলকাতা যে শেহতীয়া যে নির্যাতনের ঘটনা, সেই নির্যাতনের ঘটনাকে প্রতীকী অর্থত এনেদরে উপস্থাপন করেছে। আর পূজার দর্শনার্থী সকলকে একটা মেসেজ দিয়ার চেষ্টা করেছে। মই পুনতে বিষয়ববীয়া আছে পূজা কমিটির জড়িত, মই তেওঁলোকৰ কাষলৈ আহিব বিচাৰিছো। এই চিন্তাটো কেনে ধরনের মনলৈ আহিলে? পোন বছর আমি ডালমাটি ফলাব দুটো বছর রাখিলো অসমবাসীক, আর আমি যেটা ভাবিছো আমার দেশের উপর যেটো নারী যেটো আমার অত্যাচার চলিছে, মানে আমি থিম বনাইছো আমি এই আর থিমটো এনেকুৱাই যে নারীর উপর নির্যাতন চলিছে এটা আমি করব বিচারিছো এবার, মানে কলকাতার নারী নির্যাতন সঘনে বৃদ্ধি পাইছে, সেইবোৰ রোধ করার ক্ষেত্রত আইন প্রণয়ন করেছে বা প্রশাসনের ব্যবস্থা লৈ আছে সময় সময়, বা কলকাতা কাণ্ডর যিজন মূল কাল্পিত তেওঁ ধরাও পড়ছে। কিন্তু আপনাদের এই যে পূজাথলীত একটা মেসেজ দিয়ার চিন্তা করেছে, সেই বিষয়ে এই বিষয়ে চাক অসমত কলকাতা বহুত দেশতে চলি আছে নারী নির্যাতন, আমি এনেকা একটা প্রকাশ দিয়ে যে নারী নির্যাতন নহক, এই কারণে আমি প্রকাশ দিয়েছো যে আপনি নারীর নির্যাতন নকই কেন বাকি সব বিষয় বন্ধ করব লাগে, বাকি এইবিলাক বস্তু নারী নির্যাতনটো বন্ধ করব লাগে, এটা একটা মেসেজ দিয়ে আছো আমি, মানে অসমবাসী প্লাস অল ওভার ইন্ডিয়াত আমি একটা মেসেজ দিয়ে আছো। হয় ধন্যবাদ জানাইছো। আর আমি পুনর্বার দেখাবলে চেষ্টা করছো, আর ক্যামেরা সহযোগে দেখাইছে তেজপুর এয়া লালমাটি যে সার্বজনীন দুর্গা পূজা কমিটি, তেওঁলোকে প্রতীকী অর্থত নারী নির্যাতনের যে ঘটনা তাক তেওঁলোকে দাঙি ধরেছে, আর নারী নির্যাতন রোধ করার ক্ষেত্রত যে করণীয় সেই ক্ষেত্রতো বিশেষভাবে এক বার্তা দিয়ার সুযোগটা কৈছে। আর যেহেতু পূজাথলীত অগণন ভক্তপ্রাণ লোকের সমাগম ঘটিছে, তেনেস্থলত বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে নারী নির্যাতনের উপর যে উপস্থাপন করেছে এই চিত্র এটা বিশেষভাবে চর্চা লাভ করা পরিলক্ষিত হয়েছে তেজপুর। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।